গুড মর্নিং। অ্যাকচুয়ালি আজ সকাল 6টা থেকে আমার ঘুম ভেঙে যায়, বাট আমি এতটাই ল্যাদখোর যে বিছানা থেকে আমার উঠতে ইচ্ছে করে না। তো বিছানা থেকে উঠতে উঠতে একটু টাইম লেগে যায়, একটু ল্যাদ খাচ্ছিলাম। ফার্স্ট যে কাজটা হলো, আমি একটু আমার ওই জানালার ওই পোর্শনটা একটু দেখতে থাকি, তারপরে বিছানাটাকে সেট করতে থাকি, তারপর আমার ল্যাপি ব্যাগটা আছে, একটু ল্যাপি নিয়ে একটু বসে থাকি, আর পরে ল্যাপ নিয়ে আবার বসবো। মোবাইলে যে আমার যে আপডেটসগুলো থাকে বা মোবাইলে দেখতে থাকি বা ইউটিউবে যে ইউটিউব ভিডিওগুলো শ্যুট করি সেগুলো আমি দেখতে থাকি, যে আমার ঠিকঠাক হয়ে কেমন কতটা ফ্যামিলি বেড়েছে এবং কতটা কি সাকসেসফুল হয়েছে সেগুলো আমি ফার্স্টে ট্রাই করতে থাকি। তো চলো, এইভাবে আমি আজকের মর্নিংটা মানে আমার দিনটাকে স্টার্ট করলাম। এখন আমার যে কাজটা হলো সেটা হলো ব্রাশ করা। তার আগে আমি এখানে সচরাচর একটু, এখন যা সিচুয়েশন, একটু গরম জল খেতে পছন্দ করি। তো সকালে উঠে গরম জল তো খাবো। চলে এসেছি, ব্রাশ করাও আমার হয়ে গেছে। তো এবার আর একটা জিনিস যেটা আমি দেখি, আমার রোজকার এখানে আমার অ্যালোভেরা গাছটার কি অবস্থা আছে। এই গাছটা আমি আগেও দেখিয়েছি, তো অ্যালোভেরা গাছটার আমি অবস্থা দেখে নিলাম, কারণ আমার ওটা খুব শখের একটা গাছ, আমি নিজের শখে লাগিয়েছি। বাইরে খুব ঠান্ডা আছে তাই এরকম একটা ওড়না গায়ে দিয়েছি, কারণ প্রচুর মানে একটু এই সময় ঠান্ডা গরম, যেন এই ওয়েদারটা খুবই খারাপ সকলের। যা এবার এই সময়টা যা ভাইরাল ফিভার হয়ে যাচ্ছে, এটাকে মেনটেন করা খুবই দরকার। তো চলো দেরি না করে আজকের আমার দিনটা স্টার্ট করি। তো আমি সকালে যে দিন, আজকের যে বিষয়টা হলো সেটা হলো আমি সারাদিনে কী কী খাই দিনে, আফটার লাঞ্চ বা আপ টু ডে টু ডিনার অবধি আমি কী কী খাবার নিতে পছন্দ করি। বিশেষ করে যদি ছুটি থাকে না, আমার খাওয়ারের মানে কী বলবো লিস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো চলো আজকে আমি যেটা বানাবো সেটা হলো, তার আগে আমি আমার রুমের দরজাটা খুলি, প্রচণ্ড যেন একটা মানে কী বলবো একটু অন্ধকার অন্ধকার লাগছে না, চুলটা সেট করা হয়নি। চলো চুলটাকে আগে সেট করে নিই, তারপরে দেখছি কী করা যায়। রান্নাঘরে গিয়ে যাবো, কী করা যায়। লেটস গো, আমার রান্নাঘরে কী কী করার আছে এবং আমি কী কী খাবো সেগুলোই আমি বানাতে, তার আগে একটু জিনিস তো বানাতে হবে রান্না করতে গেলে। তো বাইরেটা দেখো খুলে দিয়েছি, লুক হ্যাভ এ লুক, এরকম একটা মানে আমার বাড়ির সামনে মানে ন্যাচারাল একটা ব্যাপার আছে, তাই আমার না ঘুম থেকে উঠে না চট করে মনটা ভালো হয়ে যায়। তো আজকে আমি কী বানাবো কী খাবো সেটা তো আগে দেখে নিতে হবে, কী খাওয়া যায় আজকে ভাবছি এটা বানাবো, গার্লিক হট গার্লিক ইনস্ট্যান্ট নুডলস রণবীর সিং। লেটস হ্যাভ এ লুক, আমার এটা অসাধারণ। তো চলো লাভি ম্যাগি ম্যাগি ম্যাগি, আজকে পুরো দিনটাই যেন ম্যাগি ম্যাগি। এই ভুল, পুরো দিনটাতে ম্যাগি ম্যাগি হবে না, সকালটা ম্যাগি দিয়ে স্টার্ট করি, দিনের বেলায় দেখা যাচ্ছে। দিনের বেলা তো মায়ের হাতের রান্না দিয়ে আমার শুরু হবে। তো চলো এটাই বানাই, চলো
তার আগে আমাকে তো কিছু প্রিপারেশন করতে হবে, তো আমি এটা চটচট ইনস্ট্যান্ট বানিয়ে আসছি এবং তোমাদের দেখাবো, তার আগে একটু প্রিপারেশনগুলো করে নিই, চলো। হাই বন্ধুরা, তো দেখো আমি অলরেডি যে সকালের যে খাবারটা নিয়ে বসে গেছি, তো এরকম অন্যান্য দিন আমি ডিউটিতে থাকলে একটু মুড়ি বা রুটি ফুটি নিয়ে চালিয়ে দিই, আর বাড়িতে থাকলে এরকম এরকম তো চাই নুডলস, তো আর নুডলস তো আমার রেডি হয়ে গেছে। তো আজকের সকালের যে খাবারটা সেটা তো তোমরা দেখেই নিলে, এরকম আমি খাবার প্রিপার করি। তো আজকের দিনটাকে, আজকের সকালটাকে এইভাবে স্টার্ট করা গেল, তো চলো নেক্সট যে দেখাবো সেটাও আসবে, তার আগে খাওয়াটা খেয়ে নিই, চলো লেটস গো। হ্যালো বন্ধুরা, তো আজকে সারাদিনে কী কী খাবার খাবো এবং সেটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি তোমাদের সামনে, এবং এটার উপরে যেহেতু শর্ট ক্লিপ আমি, তাই জন্য কীভাবে প্রসেসটা এটা বানালাম সেটাও দেখালাম না, যেহেতু আমি খাবারের আজকে লিস্টগুলো শুধু দেখাতে থাকবো তাই জন্য আমি আর ওই প্রসেসটা দেখালাম না। তো চলো এইভাবে আমার দিনটাকে স্টার্ট করলাম, ছুটির মানে একটু ল্যাদ খেতে থাকি একটু বেশি করে, ছুটির দিনে একটু ল্যাদ না খেলে চলে বলো? সারাদিন ডিউটি, সারাদিন কাজ পড়াশোনা এগুলো তো থাকতেই থাকে না, তো চলো আজকে আবার আমি ল্যাঞ্চে কি নেই সেটা দেখাবো। হ্যালো গাইজ, তো দেখো আমার যে দিনের বেলা যে মানে আমি যে খাবারটা নেবো, যে খাবারটা নিই সেটা হলো মাছ আর ঝিঙে আলুর তরকারি আর চাটনি। মায়ের হাতের বানানো চিচিঙ্গা আলু পোস্ত ডাবল মাছ আর সাথে চলি দুপুরবেলা এরকম টাইমে খেয়ে আসছি আবার তোমাদের সামনে, গো চলো। হ্যালো গাইস, তো মিনি ব্রাউনি কেকের জন্য আমি নিয়েছি এখানে বারবন বিস্কিট, বারবন বিস্কিট থেকে বারবন বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়েছি, একটা পাক চকলেট নিয়েছি, আর এটা তো একটা ছোটো ডিশেস আমি তেল লাগিয়ে নিয়েছি, আর দুটো মিনি কাপ নিয়েছি, মিনি কাপে আমি তেল লাগিয়ে নিয়েছি, এবার এটাকে মিক্সড করবো আমুল দুধ দিয়ে আর ইনো দিয়ে। লেটস গো,
রেখেছি, আমি কাজু ভিজিয়ে রেখেছিলাম। এটা আমার ছোট ছোট মিনি ব্রাউনির জন্য এটা ট্রান্সফার করা হয়ে গেল। বন্ধুরা দেখো, আমি কেক বানানোর জন্য কড়াতে একটু জল নিয়েছি, কারণ জলে জলটা গরম হবে, আর তার সাথে আমার এখানে এখানে আমার কড়াটা গরম হতে থাকবে। এটা কড়াতে এখানে তোমরা নুন অ্যাড করতে পারো, আমি নুন অ্যাড করবো না। জল দিয়েছি এখানে, একটা এখানে একটা ডিশের একটা র্যাক নিয়েছি, এর উপরে আমি এটা বসিয়ে দেবো। আর আমি যে দুটো ছিল সেটাকে এখানে বসিয়ে দেবো, তারপর দুটোকে এইভাবে আমি বসিয়ে নিয়েছি। এখানে মেঘে আছে এটা, একটা ঢাকা আমার জোগাড় হয়েছে, এটা আমার পুরো কভার করে রাখবে গরমটা। তো এভাবে এটা আফটার 20 মিনিট হতে থাকুক, তারপরে আমি এটাকে সারবো। বন্ধুরা, তো আজকে যে সারাদিনে খাওয়ার যে লিস্টগুলো আমি অলরেডি তোমরা এক্ষুনি দেখলে যে আমি ব্রাউনি বানাতে দিয়েছি, কারণ আমি বিকেলের দিকে একটু ব্রাউনি খেতে পছন্দ করি। ব্রাউনি খেতে পছন্দ করি না, মানে কেক জাতীয় খাবারটা বা কোনো স্ন্যাক্স বা কিছু হলে না আমার খুব মজার লাগে। এতক্ষণে আমি একটু দুধ আর সেই চকলেট গুঁড়ো পাউডারটাকে নিয়ে একটু বসে গেছি। ইয়াম্মি, ব্রাউনিটা তৈরি করতে দিয়েছে, সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখালাম। তো এটা এটা তো খাওয়া হবেই, তো এটা কেমন হয় দেখি। তারপর রাত্রে যে খাবারটা থাকবে সেটাও আমি দেখাবো, যে আজকে সারাদিনে যে কী কী খাবারের লিস্ট সেগুলো দেখালাম, এবার রাত্রের খাবারটা ডিনারটা কী হবে সেটাও দেখাবো। তো বন্ধুরা দেখো, কেকটা একটু বসেছে বলে মনে হচ্ছে। তো আমি এইভাবে এটাকে
এরকম ভাবে বসিয়ে দেখছি, তো এটা দেখো একটু এ হয়ে যাচ্ছে, মানে লাগছে, তার মানে এটা এখনো বাকি আছে। তো আবার একটু আমি এটা ঢাকা দিয়ে দেবো, আর একটু হোক তারপরে আমি। তো বন্ধুরা দেখো এটা আমার ইজিলি বেরিয়ে আসছে, মানে এটা কিছু লাগছে না, তার মানে আমার এটা রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিই। দেখো এটা বসে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে নামাবো। লুক এট দিস, বন্ধুরা দেখো কেকটা রেডি হয়ে গেছে, ব্রাউনি কেক রেডি। তো বসে গেছে অলরেডি, তো চলো লেটস হ্যাভ এ লুক। বন্ধুরা তো দেখো এখানে ব্রাউনি কেকের উপরে আমি একটু চকলেট পেস্ট করে মিশিয়ে দিয়েছি, মানে চকলেট একটু গার্নিশিং হিসেবে দিয়েছি চকলেট মিক্সটা। তো এখানেও চকলেট উপরে দিয়েছি, চকলেটের গুঁড়োটা, মানে চকলেট পেস্ট করা। তো চলো লেটস হ্যাভ এ ডিস। তো বন্ধুরা চলো একটু বাইট তো নিয়ে নেওয়া যায়। তো আমি এই ডিশটার একটু টেস্ট করে নিচ্ছি, ব্রাউনিটা কেমন হয়েছে। উপর দিয়ে হট চকলেট দেওয়া আছে, আর দেখো তো এইভাবে তোমরা ইজিলি বাড়িতে বানাতে পারবে। তোমরা দেখলে আমি খুব অল্প টাইমে এটা তৈরি করলাম, তোমরা চাইলে আরও কিছুক্ষণ, আধ ঘন্টা বা 40 মিনিট টাইম নিতে পারো যাতে একটা ভালোভাবে সেট হয়। বাট আমি একেবারে টাইট এ বানাতে চাই না, তাই অল্প একটু, যেহেতু হট চকলেটের উপর দিয়ে দেবো তাই জন্যে। তো চলো আজকের সন্ধে যেটা আমার মানে টিফিন বলতে পারো বা একটু এ করলাম, তো এটা দিয়ে আজকে চালাচ্ছি, দেখি কেমন খেতে হয়েছে। তো এরপর ডিনারে কি নেব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, এভাবে দেখতে থাকো। তো আজকের যে ডিনারটার কথা আমি বলেছিলাম সেই ডিনারটা আমার রেডি হয়ে গেছে, হ্যাভ এ লুক। দেখো এখানে এখানে আছে চিকেন, চিকেন নিয়েছি 2 পিস চিকেন, আর আর আছে তার সাথে রুটি আর তড়কা, আজকে স্পেশাল আমার হাতের বানানো রুটি তড়কা আর একটু চিকেন। তো রাত্রের ডিনারটা আমার এইরকমই একটু হেভি, বাট 2 পিস রুটি আমার পক্ষে এনাফ। তো আমি কীভাবে আজকে সারাদিনে কী কী ডেতে কী কী খেলাম, লাঞ্চ কী করলাম, টিফিন কী করলাম, ডিনার কী করলাম সেটাও দেখিয়ে দিলাম। চলো এভাবে আমি আজ আজকের ব্লগটাকে এখানে এন্ড করতে চলেছি, তার আগে একটু খেয়ে নিই, খাওয়া দাওয়া সেরে নিই। আমার হাতে নিজের হাতে বানানো হচ্ছে নিজের হাতে বানানো তড়কা, স্পেশাল তড়কা আমি বানিয়েছি রুটি তড়কা। আর একটু দাঁতটা ডিস্টার্ব করছে, কারণ আমার আঁকের দাঁতটা
খুব জ্বালাচ্ছে আজকে, গরম গরম রুটি নরম নরম আছে আর তার সাথে স্পেশাল তড়কা। আজকে এডিট দিয়ে চেপে করতে হবে, কারণ এডিটের ডাকটা ব্যথা। চিকেনটা ওয়াও, এবারে বাইটটা একটু চিকেনে নিয়ে নেওয়া যাক। আলুটা কিভাবে মেখে লাভলি, এরকম ধরনের এই যে খাওয়ার স্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ না, ছোটবেলার থেকে আমার অভ্যাস যে আলুকে চটকে তার রসটা মাখিয়ে খাওয়া, এটা অভ্যাসটা আছে। তো চলো আজকের এগ তড়কার সাথে এবং চিকেনের সাথে আমার ডিনারটা কমপ্লিট করা গেল, করছি আই মিন, চল লেটস হ্যাভ এ লুক, এন্ড তোমরাও খেতে পারো। হ্যাঁ তো